রবিবার জিবি হাসপাতালে ভর্তি করানো হয়েছে প্রাক্তন পূর্তমন্ত্রী তথা ঋষ্মমুখের সিপিআইএম বিধায়ক বাদল চৌধুরীকে শনিবার রাতে বিশালগড় সেন্ট্রাল জেলে পড়ে যান তিনি জানা গেছে রাত সাড়ে এগারোটা নাগাদ বাথরুমে যাবার সময় পড়ে যান বাদল চৌধুরী রাতে তিনি ঘটনা কাউকে জানাননি রবিবার তার শরীরে যন্ত্রণা হলে তিনি জানান জেল কর্তৃপক্ষকে রবিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ তাকে আনা হয় জিবিতে ট্রোমা সেন্টারে তার প্রাথমিক চিকিৎসা হয় জিবিতে বাদল চৌধুরীর ইসিজি এবং সিটি স্ক্যান করানো হয় পরে কেবিনে নিয়ে ভর্তি করানো হয় তাকে জিবির কেবিনের বাইরে পুলিশ টিএসআর দিয়ে ঘিরে রাখা হয়েছে যেন অসুস্থ বাদল চৌধুরী পালাতে না পারেন জীবী থেকে জীবিতে রয়েছেন তার স্ত্রী নমিতা গোপ তার ভাই ডক্টর অচিত চৌধুরী সিপিআইম নেতা তাপস দত্ত প্রমুখ গত বছর তেরো অক্টোবর পূর্ত দপ্তরের কাছে অনিয়মের অভিযোগে প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী পূর্ত দপ্তরের প্রাক্তন চিফ ইঞ্জিনিয়ার সুনীল ভৌমিক এবং দপ্তরের প্রাক্তন প্রিন্সিপাল সেক্রেটারি যশপাল সিং এর বিরুদ্ধে মামলা দায়ের করেছিল বিজেপি নেতৃত্বাধীন সরকার একুশ অক্টোবর অসুস্থ বাদল চৌধুরী আগরতলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন সেদিন রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়েছিল বুড়ো আঙুলের টিপ সই নিয়ে তিরিশ অক্টোবর পুলিশ তাকে হাসপাতাল থেকে ছাড়িয়ে এনে আদালতে তোলার চেষ্টা করে আগরতলার আইলেস হাসপাতাল থেকে আনার কিছুক্ষণের মধ্যেই থানাতেই ফের অসুস্থ হয়ে যান বাদল তাকে আর আদালতে তোলা যায়নি সেদিন ভর্তি করানো হয় সরকারি জিবিপি হাসপাতালে আট নভেম্বর শেষ পর্যন্ত আদালতে নিয়ে যাওয়া হয় সিপিআইএম এর এই নেতাকে সেদিন থেকে এখন পর্যন্ত আটক আছেন তিনি সতেরো জানুয়ারি ত্রিপুরা বিধানসভায় বাদল চৌধুরী গ্রেপ্তার নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন সিপিআইএম বিধায়করা